যে বয়োজ্যেষ্ঠ, এটি মানে একবার পে করে দাও, কেন হাত নাড়িয়ে দাও যেটি। আমরা দেখুন, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কমফর্ট ফুডিং অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার পাশে আমার জেঠিমা বসে আছে, আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বসে আছে। কারণ জেঠিমার সাথে আমি কেন এটা করছি, এই কারণে জেঠিমা শুধু বলছে যে তুই ক্যামেরা নিয়ে কি করছিস বাবা, বুঝতে পারছি না, তুই সারাক্ষণ ঘুরিস, এই সব দেখাচ্ছিস বাড়ির জিনিসপত্রগুলো। তা আমি জেঠিমাকে বললাম যে আমি একটা চ্যানেল খুলেছি, সেই চ্যানেলে আমাদের বাড়ির যাবতীয় দৃশ্যগুলো দেখাই। তা যাই হোক বন্ধুরা, এখান থেকে শুরু করছি, জেঠিমাকে নিয়ে আমি বেরিয়ে যাব। গিয়ে সকালবেলা টিফিন, বাড়িতে আজকে টিফিন করছি না, একটা ভালো দোকান, ছোট্ট দোকান, সেই দোকানেই টিফিন করব। আমার যে সুন্দর পরিবেশন তুলে ধরার জন্যই আমরা এসেছি আর কি। তোমার যে তোমার ব্যবহার, তোমার আপ্যায়ন, এই চাটুরি দিচ্ছে বাবু, একটু দেখুন না। কত সুন্দর ভাবে, এবারে এটাকে হালকা তেলে, যদি তেলে হয় তেলে মারবো, রুটির মতো আমরা করতে, আমি রুটির মতোই খাই, সেই জন্য এটা আবার দিয়েছে দেখুন। আর এই দোকানের প্লেস ওর টিফিনের দোকানে, ভাইয়ের ছোট্ট টিফিনের দোকান। এইদিকে আপনার বিস্কুট, লজেন্স আইটেম, এদিকে গণেশ, বাবা সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মীকে রেখে দিয়েছে। আর টিফিনে লেখা আছে এখানে টিফিন হাউস, টিফিন হাউস বলে লেখা। এখানে চা, ঘুগনি, মুড়ি, আলুর দম, পরোটা পাওয়া যায়। তবে পরোটাটা হচ্ছে এই পরোটা, নট পেটাই পরোটা, এই অনার নিজেই বানায়, নিজেই ঘুগনি বানায়। তা ওর দোকানেই বন্ধুরা আমরা আজকের এসেছি। আমরা তেলে, এটাকে তেলে দিলে পরোটা হয়ে যাবে, তা আমি রুটির মতো খাবো বলে ওটাকে বানিয়ে দিচ্ছে। কিরকম মানে ছানটা দিয়ে চেপে চেপে কিরকম পরোটাটা করছে দেখুন। যে দোকানে পাওয়া যায় রুটি, পাওয়া যায় লুচি, পাওয়া যায় বা কচুরি পাওয়া যায়, পরোটাই একমাত্র ফতেপুরের এই বাজারেতেই পাবে। কী ভাই ঠিক কথা বলছি তো? আমি তো কোনোদিন তুমি খেলে ভাই মোটামুটি ভালো না? খাওয়া মোটামুটি তোমার কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে দিচ্ছি। আর ব্যবহারটা অবশ্যই অতি ভালো, হ্যাঁ, যা কিছু চাইবে, এক্সট্রা ঘুগনি চাইলেও দেবে, এক্সট্রা কিছু, হ্যাঁ হ্যাঁ, যে যা চাইবে দে, তাই তো বন্ধুরা। পেঁয়াজের টুকরো দিয়েছে স্বাগত, আর হচ্ছে পরোটার মতো রুটি। আমি খাওয়া স্টার্ট করছি।
Complete.